বিধায়ক দীপেন চক্রবর্তীর উদ্যোগে শিলচরে চলছে জল নিষ্কাশনের কাজ। নিউ শিলচর এলাকায় ধারাবাহিকভাবে বৃষ্টির ফলে জমা জলে রাস্তাসহ ঘরবাড়ি জলমগ্ন। শনিবার থেকে শিলচরের বিধায়ক দীপেন চক্রবর্তী বিশেষ উদ্যোগে শিলচর ন্যাশনাল হাইওয়ের লঙ্গাই খালের জমা জল নিষ্কাশনের উদ্দেশ্যে উক্ত খালের পৃথক পৃথক তিনটি জায়গায় তিনটি নৌকাসহ মানুষ লাগিয়ে সম্পূর্ণ জমা আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। বিধায়ক দীপায়ন জানান, অল্প কয়েকদিনের মধ্যে নিউ শিলচর এলাকার লঙ্গাই খালের জমা আবর্জনা পরিষ্কার হয়ে গেলে জমা জলের সমস্যা থেকে বেশি অংশে নিস্তার পাওয়া যাবে। তিনি আরও বলেন, এই লঙ্গাই খাল এবং রাঙ্গির খালের উপর অবৈধভাবে বাড়ি ও দোকান তৈরি করা হয়েছে, এই কারণে বিশেষভাবে খালে ফেলা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে। এই স্তূপের কারণে আবর্জনাগুলি পরিষ্কার করতে বাধার সৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামলে অল্প কয়েকদিনের মধ্যেই লঙ্গাই ও রাঙ্গির খালের খাল দুইটির উপরে অবৈধভাবে বানানো বাড়ি ও দোকানগুলোকে চিহ্নিত করে সেগুলি গুড়িয়ে ফেলে সম্পূর্ণ খালের জমা জল যাওয়ার জন্য পরিষ্কার করা হবে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন অসম সরকারের জল সম্পদ বিভাগের বাস্তুকার সহ প্রাক্তন পুর কমিশনার অসীম দাস অপু, দেবাশিষ সোম, কাজল রায় সহ বিজেপি দলের কর্মী সমর্থকেরা। আমরা এই ন্যাশনাল হাইওয়ে এটা ফার্স্ট ব্রিজ যেটা রয়েছে এই ব্রিজের সামনে আমরা এসছি গতকালকে মিটিং করে। গতকালকে আমি সকাল থেকে তিনটা স্পটে নৌকা লাগিয়েছি। একটা স্পট হলো এই স্পটটা, এই স্পটটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই জল এদিকে এসে দাসকলোনি হয়ে ভেতরে ভেতরে গিয়ে সেই জল আবার নর্থ ইস্টার্ন স্কুল যেটা রয়েছে সেই স্কুলের সামনের দিকে গিয়ে পড়ে, সেখানে এটা একটা স্পট রয়েছে। আর আমাদের আপনজন পল্লী যেটা বা স্বস্তি পল্লী যেগুলো রয়েছে এই এই একটা আরেকটা স্পট, এইগুলো লঙ্গাই খাল, লঙ্গাই খালের এটা একটা স্ট্রেচ। তো প্রথম স্ট্রেচ যেটা রয়েছে আপনজন পল্লী, সেখান থেকে আমরা আরও দুটো নৌকা লাগিয়েছি, ওইটা ক্লিয়ার করছি। আর এখানে আমরা আরও দুটো নৌকা লাগিয়েছি। নেক্সট পয়েন্ট আমরা যাব সেখানে আপনার ন্যাশনাল হাইওয়ে থানার অপোজিট, পেট্রোল পাম্পের অপোজিট। ওইখানে আমরা এখানে দেখতে পেয়েছি যে বিগত দিনেও দেখেছি যে এখন এসে যেটা দেখলাম আমরা ভয়াবহ অবস্থা, যে এই আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক অপোজিটে গলির ভেতরে একদম নালার উপরে বাড়ি বানানো, আর বেশি দিন হয়নি সেগুলো বাড়ি বানানো হয়েছে। বিশেষত এটাতে পরিলক্ষিত হয় যে আমার আপনার এই যে বাড়ি বানানো, এই বাড়ি বানানোর জন্য গোটা মানুষ শিলচরের মানুষ ভুগছে। তো গতকালকে আমি ডিসির অফিসে আমরা মিটিং করেছি লাইন ডিপার্টমেন্ট সকলকে নিয়ে। আমরা দু চার দিন পর আমরা বৃষ্টি কমলে পর ডেমার্কেশন করে যদি নালার উপর কোনো সত্যিকার অর্থে বাড়ি থাকে তাহলে আমরা এটাকে এভিকশন করব, কারণ শিলচরবাসী আমার আর আপনার জন্য ভুগতে পারে না। দিনের পর দিন বর্ষায় আমরা লক্ষ্য করেছি যে এই তিন চার দিন বৃষ্টির জন্য পুরো শিলচর, নিউ শিলচর এরিয়া স্পেশালি জলের তলে চলে গেছে। তো আমরা শিলচরবাসী শ্রদ্ধেয় নাগরিকদের অনুরোধ রাখছি, আমরা চেষ্টা করে যাচ্ছি, আপনারা সহযোগিতা করছেন, আমরা জানি যে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই সহযোগিতার ফলে আমরা মনে করি একটা সলিউশন আমরা বের করে নিয়ে আসতে সক্ষম হবো, যেভাবে আমরা অভিজ্ঞতা করেছি। যাবো আনতে যায় কোনো আমি রাখছি ঠিক আছে।
এই দিকে আমরা একটু ঝাঁক দেব বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা: বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।